নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডে। পুড়ছে ক্যালিফোর্নিয়া, আগুন নেভাতে গিয়ে পাইলট নিহত, এ পর্যন্ত পুড়ে গেছে 22 লাখ একর এলাকা। ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, বেড়েই চলেছে আগুনের তীব্রতা, এ পর্যন্ত পুড়ে গেছে 22 লাখ একর এলাকা। 25টি স্থানে দাবানলের আগুন জ্বলছে, দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ফায়ার সার্ভিস 14,000-এর বেশি কর্মী। সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে সিয়েরা পাহাড়ি এলাকার আশেপাশে, ধোঁয়ায় আছেন মাইলের পর মাইল। মঙ্গলবার কাছাকাছি শহর থেকে 200-এর অধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হেলিকপ্টারে। স্যান ডিয়াগোয় 10,000 একর এলাকা পুড়ে গেছে আগুনে। অঙ্গরাজ্যটির ফরেস্ট অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগের আশঙ্কা, চলতি বছরে আরও বাড়বে দাবানলের ভয়াবহতা। দমকল সূত্রের খবর, আগুন প্রতিনিয়ত ছড়াচ্ছে, বিশেষত বনাঞ্চলে বিভিন্ন জায়গায় লাগা আগুন একসঙ্গে মিশে গিয়ে আরও ভয়াবহ চেহারা নিচ্ছে বলে জানাচ্ছেন দমকল কর্তারা। ঘন্টায় 700 থেকে 1,000 একর পর্যন্ত তা ছড়িয়ে পড়েছে। বজ্রপাতের জেরে এতগুলি অঞ্চলে আগুন লেগেছে যে আলাদা আলাদা করে সবকটির হিসেব রাখতে এলাকা বিভাজন করা হয়েছে। তার ভিত্তিতে লাইটনিং কমপ্লেক্স হিসেবে চিহ্নিত করে কাজ করছেন দমকল কর্মীরা। পরিস্থিতি এতটাই গুরুতর যে তা মোকাবিলায় পর্যাপ্ত সংস্থানের যোগানে টান পড়তে পারে বলে শঙ্কিত স্থানীয় প্রশাসনিক কর্তারা। তিনি সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছেন বলে উল্লেখ করতে শোনা গিয়েছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামকেও। যদিও সাহায্য পাঠানোর বিষয়ে উৎসাহী নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিদ্রুপ এবং অনীহাই শোনা গিয়েছে তার গলায়। অত্যাধিক উষ্ণতা এবং আর্দ্রতার জেরেই এই দুর্যোগ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তাদের সতর্ক বার্তা, আগামী দিনেও আবহাওয়া পরিবর্তন জেরে দাবানলের শিকার হতে পারে ক্যালিফোর্নিয়া। এই পরিস্থিতিতে নাকি এখন এই অঞ্চলে নিউ নর্মাল হয়ে দাঁড়াতে চলেছে মত বিশেষজ্ঞদের। সতর্কতা জারি করা হয়েছে নেভাডা এবং আর্জেন্টিনাতেও। অন্যদিকে আবহাওয়াবিদদের উদ্বেগ বাড়িয়েছে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়া ধোঁয়া, তা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ার বে অঞ্চলে। বায়ুমানের নিরিখে সবচেয়ে নিচের দিকে থাকা ভারত এবং চীনের বিভিন্ন অঞ্চলকেও যা ছাপিয়ে গিয়েছে বলে দাবি একাধিক ওয়েবসাইটের। বিভিন্ন কমিউনিটি সেন্টার আশ্রয় দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মানুষজনকে। তাদের মধ্যেই একজন 69 বছরের বৃদ্ধা চেরিল জার্ভিসের কথায়, করোনার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তো লড়াই চলছিলই, এখন আবার এই আগুন। কমিউনিটি সেন্টারে অত্যাধিক ভিড়, করোনা আবহের জেরে তাই মেয়েকে নিয়ে আপাতত নিজেদের গাড়িতেই ঘুমোচ্ছেন ওই বৃদ্ধা। 72 ঘন্টায় প্রায় 11,000 বজ্রপাত, বাজ পড়ে বিভিন্ন জায়গায় 370টি আগুন লাগার ঘটনা, আর তার জেরে করোনার চোখ রাঙানির মধ্যেই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঘর ছাড়া কমপক্ষে 60,000 মানুষ। আগুন ক্রমে বনাঞ্চলে ছড়িয়ে পড়ে বিপত্তি আরও বাড়িয়েছে। আগুনের জেরে প্রায় 22 লাখ একর এলাকা এখনো পুড়ে গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি সহ আগুনে পুড়ে গিয়েছে মোট 480টি ভবন। আহত হয়েছেন 33 জন, আহতদের মধ্যে রয়েছেন একাধিক দমকল কর্মীও। আগুনের কবলে পড়ে মোট 5 জনের মৃত্যুর খবর জানানো হয়েছে প্রশাসনের তরফে। তাদের মধ্যে দমকলের হেলিকপ্টার এক পাইলট ছাড়াও রয়েছেন একাধিক উদ্ধার কর্মী। সবচেয়ে ঝুঁকিতে পড়েছে 1 লাখ বাসিন্দার ভাকাভিল শহর। বাসা খালি করে নিরাপদে নিয়ে যেতে দরজায় দরজায় গিয়ে সতর্কবাণী দিচ্ছেন কর্মকর্তারা। গতকাল আগুনের ভয়াবহ তাণ্ডাবে বহু ভবন ও স্থাপনা পুড়ে গেছে এবং হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন, আর আপনাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ খবর আপনাদের মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ।